প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এসএসসি বা এসএসসি পরীক্ষার হলে যারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন তাদের কাছে সব থেকে বড় যে প্রশ্নটা আসে সেটি হলো স্যার আমার বৃত্তপূর্ণে ভুল হয়ে গেছে আমি কি করব অনেকের কাছে এটা খুব দুশ্চিন্তার বিষয় তো এরকম দুশ্চিন্তার কোনো কিছু নেই এর সুন্দর একটা সমাধান রয়েছে এবং সেই সমাধান বিষয়টি এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমার এই বৃত্ত পূরণে রকম ভুল হয় তাহলে তুমি কি করবে আমাদের এখানে দেখো প্রথম আছে পরীক্ষা দ্বিতীয় অংশে আছে রোল নম্বর তৃতীয় অংশে রেজিস্ট্রেশন নম্বর তারপরে কোড এবং অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা পরীক্ষার বিষয় যদি কোনো ভুল হয় অর্থাৎ কোনো স্টুডেন্ট মনে করো যে সে এসএসসি পরীক্ষার্থী সে ভুল করে এইচএসসি দাগ দিয়ে ফেলল সে এইচএসসি দাগ দিয়ে ফেলছে তো এখন কি করণীয় তাহলে কি করবে তুমি তুমি এসএসসির ঘরটাও পূরণ করে দেবে এতে কোনো সমস্যা নেই কারণ এই খাতাটা কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের খাতা এসএসসির বান্ডিলে যাবে আর এইচএসসি পরীক্ষার্থীদের খাতা এইচএসসির বান্ডিলে যাবে এবার আসো বিষয়কট পূরণ বিষয়কট পূরণের বিষয়টা সেরকম মনে করো তুমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিচ্ছ তো সেখানে বিষয়কট রয়েছে ওয়ান জিরো সেভেন এখন কোনো স্টুডেন্ট ভুল ক্রমে সে কী করলো অন পূরণ করলো তারপরে সে জিরো পূরণ করলো এবং জিরো পূরণের পরে সে কী করলো সেভেনের জায়গাতে সে কী করলো হাতে সিক্স পূরণ করে ফাইভ পূরণ করে ফেললো তো ফাইভ যখন পূরণ করে ফেলছে তখন কি হবে তাহলে তো এখানে সাবজেক্টটা আলাদা হয়ে গেল তো কি করবে তুমি সঠিকভাবে সেভেন নম্বরটাও পূরণ করে দেবে এখানেও তোমার কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই যে খাতার বান্ডিলটা এটা কিন্তু ওই ওয়ান জিরো সেভেন এই বান্ডিলের ভিতরেই থাকবে ওয়ান জিরো সেভেন এই বান্ডিলের ভিতরেই থাকবে সুতরাং এখানে যদি তোমার সেই ওয়ান জিরো সেভেনটা পূরণ করা থাকে ওটাই নিবে এখানে একটা ভুল আছে এই ভুলের জন্য তোমার কোনো সমস্যা হবে না তাহলে সমস্যা যেখানে তৈরি হতে পারে সে জায়গাটা হলো আমাদের এই রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর আমরা মনে করো একটা কাল্পনিক রোল নম্বর এখানে তৈরি করে নিলাম তো কাল্পনিক রোল নম্বরটা হলো থ্রি জিরো ফোর সিক্স নাইন সেভেন এরকম একটা নম্বর একটা স্টুডেন্ট পূরণ করলো এখন পূরণ করতে যেয়ে সে কী করলো প্রথমে থ্রি পূরণ করলো তারপরে জিরো পূরণ করলো এর পরে যে সে কি করলো ফোর পূরণ করতে যে সে ফাইভ পূরণ করে ফেলল এবার কি হবে ফাইভ পূরণ হয়ে গেছে এখানে দেখো ফাইভ নম্বরটা ভুল ক্রমে পূরণ হয়ে গেছে এবার কি হলো তাহলে আমি সঠিকটা ফোরটাও পূরণ করে দেবো এখানে কোনোরকম কাটাকাটি করবে না আমি একবার এক স্টুডেন্টকে দেখলাম সে পরীক্ষার হলের ভিতরে কী করেছে যেটা ভুল গেছে সেটাতে এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখছে এরকম ক্রস চিহ্ন দিবে দিয়ে রাখছে মনের ভুলেও কেউ এই কাজটা করবে না এখানে এই জাতীয় ভুল করতে যে দেখা গেল এখানে আরেক ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে সুতরাং এটা তোমার বড় ধরনের বিপদ ঘটিয়ে দিতে পারে এখানে কিছু করার দরকার নেই এভাবে কোনো ক্রস চিহ্ন এরকম কোনো কিছু দিবে না এখানে তারপরে সিক্স আছে তুমি সিক্স পূরণ করলে তারপরে নাইন আসছে নাইন পূরণ করলে এবং সবশেষে সেভেন মনে করে এটা পূরণ করলে তাহলে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে তুমি কি করবে সঠিক বৃত্তটা পূরণ করবে এবার মনে করো যে এই স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়ে সে রেজিস্ট্রেশন নম্বর লিখতেছে ওয়ান এইট সিক্স টু ফাইভ জিরো ওয়ান নাইন সেভেন এইট এটা সে পূরণ করছে কিন্তু এইখানে সে যে টু লিখছে এই টুর জায়গায় হবে ফোর তুমি টুটাকে একটু কৌশল করে ফোর করে দাও অথবা যদি এরকম ভুল যায় মনে করো এখানে লাস্টে এইট আছে আসলে এটা এইট হবে না সিক্স হবে তো এইটের উপরে আমি তো সিক্স লিখতে পারছি না আমার এরকম হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে বোঝা যাচ্ছে না তুমি উপরের পাশে সুন্দর করে সিক্সটা লিখে রাখো কী করবে ওখানে সিক্সটা এখানে লিখে দেবে অনেকেই বলে যে এই ঘরের ভিতরে কোনো কাটাকাটি করা যাবে না যদি এখানে কাটাকাটি হয় তাহলে কিন্তু উৎপাদটা বাতিল হয়ে যাবে এটা সেটা এটা কম্পিউটার পড়বে না সুতরাং এখানে তোমার কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই যে তুমি এখানে ভুল গেলে কোনো সমস্যা হবে এখানে যত খুশি কাটাকাটি করো তবে না ইচ্ছাকৃত করো না যদি ভুল হয় তাহলে তুমি কাটাকাটি করলেও কোনো সমস্যা নেই তুমি সঠিক সংখ্যাটা অবশ্যই ওখানে লিখে দেবে এবার কি হয়েছে তো এই স্টুডেন্ট পূরণ করার সময় যে দেখা গেল যে সে যেটা পূরণ করতেছে এবার পূরণ করতে যে এরপরে অন পূরণ করা হলো এইট পূরণ করা হলো তারপরে ফোর পূরণ করা হলো এখন ফোর পূরণ করে তারপরে ফাইভ ফাইভ পূরণ করতে যেয়ে সে কী করছে পাশাপাশি দুই ফোর পূরণ করে রেখে দিছে এই জাতীয় সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে তোমাকে একটু বিকল্প পথ তোমাকে অনুসরণ করতে হবে সেটা হলো কি যে এখানে ফোরটা তো আছে ফোরটা তুমি পূরণ করেছো তুমি কি করেছো তুমি সেখানে আবার ফাইভটাও তো পূরণ করে দেবে কিন্তু যদি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এই দুটো জায়গাতেই তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি উঠে দাঁড়িয়ে তোমার যে কক্ষ পরিদর্শক যিনি রয়েছেন তাকে তুমি বলবে যে স্যার আমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর আমার দুইটা জায়গাতেই আমার ভুল হয়েছে যদি এরকম হয় তাহলে কক্ষ পরিদর্শক কি করবেন তিনি তোমার থেকে এই রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা তিনি আলাদা একটা কাগজে নোট নেবেন এবং সেই নোটটা তোমাদের এই খাতার বান্ডিলের সাথে অর্থাৎ উপরের অংশের যে বান্ডিলটা যাবে এই বান্ডিলের সঙ্গে ওই লিখিত নোটটি বোর্ডে পাঠিয়ে দেবেন সুতরাং তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই যদি এই নোট নাও নেওয়া হয় তবুও তোমাদের রেজাল্টটা আসবে না হয়তো উইথ থাকবে পরবর্তীতে ম্যানুয়ালি বের করে তোমার এই রেজাল্টটা ঠিক করা হবে সেক্ষেত্রে তুমি যে কাজটা করবে অবশ্যই অবশ্যই এই উপরের যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু তুমি স্পষ্ট করে রাখবে যদি কাটাকুটি হয় তাহলে তুমি সেখানে উপরে লিখে দেবে উপরে লিখে দেবে বা নিচে বা পাশে যে কোনোভাবে হোক সেটা যেন সংখ্যাটা সুন্দর করে চেনা যায় এভাবে তুমি লিখে দেবে তাহলে সর্বশেষ তোমার খাতাটা খুঁজে পাওয়া যাবে কিন্তু তুমি যদি এখানেও ভুল করলে এখানেও ভুল করলে তাহলে কিন্তু পেতে সমস্যা হবে যে এখানে ফোর আছে তো এখানে ফোর না এটা ফাইভ হবে তো আমি সেখানে কি করলাম আমি এখানে ফোর আছে আমি ফাইভই পূরণ করে দিলাম কিন্তু এখানে ফোর থেকে গেল এখানে যদি দুর্ভাগ্যবশত তোমার খাতাটা উইথেল থেকে যায় তাহলে কিন্তু ওই খাতাটা খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে তোমার রেজাল্টটা বাতিল হয়ে যাবে এছাড়া আর কোনো সমস্যা নেই তুমি যে ভুল করলে যদি একটাতে ভুল হয় মনে করো শুধু রোল নম্বরে অথবা শুধু রেজিস্ট্রেশন নম্বরে অথবা শুধু পরীক্ষার ক্ষেত্রে বা বিষয় কোডের ক্ষেত্রে পরীক্ষা এবং বিষয় কোডে ভুল হলে আমি তাকেই বলেছি এটাতে কোনো সমস্যা নেই এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিচ্ছু নেই কারণ খাতাগুলো একই বান্ডিলের ভিতরে থাকবে সুতরাং এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরের বেলায় যদি যে কোনো একটাতে ভুল হয় সেক্ষেত্রে কী করবে তুমি ভুলের সঙ্গে সঠিকটাও পূরণ করে দেবে যে এখানে আমার ফাইভ পূরণ করে ফেলেছি এখানে ফোর হবে তো আমি সেই ফোর পূরণ করে দিলাম তাহলে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে তোমাদেরকে বাড়তি কোনো কিছু করার প্রয়োজন পড়বে না তাহলে কি পেলাম শুধুমাত্র যদি দুটো ক্ষেত্রেই তোমাদের ভুল হয় সেই ক্ষেত্রে তোমাকে বিষয়টি তোমার কক্ষ পরিদর্শককে জানাতে হবে আশা করি বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়েছে তাহলে যদি কোনো ভুল হয়ে যায় ভয় পাওয়ার কোনো কিছু নেই যে পদ্ধতিগুলো আমি বললাম এই পদ্ধতিগুলো অনুসরণ করে অবশ্যই তুমি কাজ করবে যদি রেজিস্ট্রেশন রোল এবং রোল নম্বর দুটোতেই ভুল হয় আমি আবারও বলছি যদি রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দুটোতে ভুল হয় তাহলে তুমি কক্ষ পরিদর্শককে বলবে তিনি আলাদাভাবে তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে নোট নেবেন এবং এর সঙ্গে তোমার রেজাল্ট তোমার খাতার সঙ্গে বা তোমার ওএমআর সিটের সঙ্গে ওটাকে বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু অন্য যে ভুলগুলো আছে সে ভুলগুলোতে তোমার কোনো সমস্যা নেই তো আশা করি এ নিয়ে কনফিউজ হবে না বা বিভ্রান্ত হবে না বা এই নিয়ে দুশ্চিন্তা করে পরীক্ষা খারাপ করে বসবে না সুতরাং বিষয়টা তো সুন্দর সমাধান আমি বললাম এভাবে তোমরা অস্থির না হয়ে এভাবে সমাধান করে নেবে তাহলে ভালো থাকবে সকলেই ভালো ফলাফল করবে ভালো সকলের মুকজ্জ্বল করবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ